জীবনে উদ্বাস্তু নিয়ে অনেক আন্দোলন করেছি আমি যখন যাদবপুরের এমপি হয়েছিলাম যাদবপুরের মানুষ আমাকে ওখানকার সাংসদ হিসেবে একটাই রিকোয়েস্ট করেছিলেন দিদি আপনি ভোটে জিতলে আমাদের ফ্রি হোল্ড রাইটসটা করে দেবেন অনেক দিন পেরিয়ে এসে জীবনে অনেক সংগ্রাম অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে এসে আজকে নিজে বাঁচার নিজের ঠিকানাও যে পেলেন খুঁজে এটার জন্য আপনাদের আপনাদের পরিবারবর্গ সকলকে অভিনন্দন আমরা প্রায় দুশো একষট্টি উদ্বাস্ত কলোনিকে স্বীকৃতি দিয়েছি পশ্চিমবাংলায় আমরা একটা সিদ্ধান্তই নিয়েছি রাজ্য সরকারের যত কলোনি আছে প্রত্যেকটা আইনত আমরা স্বীকৃতি করে দিয়েছি পাটটা সময় সময় পেয়ে যাবে আইনত তো স্বীকৃত হয়ে গেছে তাদের কোনোদিন তাদের আর ওখান থেকে উচ্ছেদ করা যাবে না দুই হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারের ল্যান্ডে রেলে বা কোলে কখনো কখনো গিয়ে ওরা উচ্ছেদ করে দেয় আমরা বলে দিয়েছি সেটাও করা যাবে না সেটার জন্য একটা আইন করা হয়েছে তৃতীয়ত কিছু প্রাইভেট ল্যান্ড আছে অনেক দিন ধরে উদ্বাস্তুরা যেখানে বসে আছেন তাদের উচ্ছেদ করা যাবে না তাদের ল্যান্ডগুলোও গভর্নমেন্ট উদ্বাস্তুদের দেবেন তার জন্য আইন করা হয়েছে আমি নিজে জীবনে উদ্বাস্তু নিয়ে অনেক আন্দোলন করেছি আমি যখন যাদবপুরের এমপি হয়েছিলাম যাদবপুরের মানুষ আমাকে ওখানকার সাংসদ হিসেবে একটাই রিকোয়েস্ট করেছিলেন দিদি আপনি ভোটে জিতলে আমাদের ফ্রি হোল্ড রাইটসটা করে দেবেন এবং আমি কথা রেখেছিলাম আজকে যে ফ্রি হোল্ড রাইটস নিঃস্বত্ব জমির দলিল প্রদান এটা আমি সেদিন করে দিয়েছিলাম মনে রাখবেন পার্লামেন্ট থেকে আইনটাকে সংশোধন করে এবং ইতিমধ্যেই বাংলায় আমরা দুশো একষট্টিটি উদ্বস্ত কলোনিকে আইনগত স্বীকৃতি দিয়েছি এখানকার অধিবাসীদের ফ্রি হোল্ড টাইটেল দেওয়া হয়েছে ডিড এর ফলে বাহান্ন হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন গত তিন বছরই আমরা সাতাশ হাজারের বেশি পাটটা বিলি করেছি কোনো কলোনি বাদ যাবে না এবং কোনো উদ্বাস্তু নিজের নিঃসর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না এর মধ্যে মতুয়ারাও থাকবেন তাদের নিয়েও অনেকে অনেক রাজনীতি করেছেন মতুয়ারাও জমির পাট্টা পাবেন কাউকে উচ্ছেদ করতে আমরা দেব না ইভেন আপনারা জানেন বাংলাদেশ থেকে হস্তান্তর যে ছিটমহলগুলো মেকলিগঞ্জ হলদিবাড়ি দিনহাটা তিনটে স্থায়ী আবাসন প্রকল্প নির্মাণ করে সকলকে ভালোভাবে পাকাপাকিভাবে করে থাকবার ব্যবস্থা করা হয়েছে মেদিনীপুরেও আপনারা জানেন যে মেদিনীপুর এলাকা খাসমহল বলে একটা জায়গা আছে টাউনের কাছে খড়গপুর মেদিনীপুর মিলিয়ে পাঁচটি মৌজায় জমি সেটেলমেন্ট করা হয়েছে ফলে জমির অধিকার দেওয়া হয়েছে আরও বারো হাজার পরিবারকে রাজ্য জুড়ে নিজ ভূমি নিজ প্রকল্প পাটটা বনজ বনজপাটটা দেওয়া হয়েছে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার পরিবারকে বন হুগলিতে জন্য হাউজিং প্রজেক্ট তৈরি করা হয়েছে এমনকি যাদের দোকান ছিল না বসেছিল বাইরে তাদের জন্য মার্কেটিং কমপ্লেক্সও করে দেওয়া হয়েছে কালিম্পং এরকম একটা প্রবলেম আছে গ্রাহামসের ওখানে সেটাও আমরা দেখে নেবো এবং আরও অনেক জায়গায় আরও কিছু পড়ে আছে আলিপুরদুয়ারে যেমন দিন ধরে তাদের সমস্যা ছিল এবং তাদেরও দিয়ে দেওয়া হয়েছে এইভাবে বাংলার বাড়ি যেটা ববি বললেন যে বস্তির মধ্যে যারা বস্তিতে থাকেন তারাও আসল মানুষ কিন্তু তাদের অনেক সময় জমি প্রোমোটিং করতে কেউ নিয়ে নেয় তাদের বাদ দিয়ে দেয় সেই জন্য গভর্নমেন্ট নিয়ম করে বলেছে যে তাদের জমি নেওয়া যাবে না তারা যদি নিজেরা মনে করে বাড়ি তৈরি করবেন তারা গভর্নমেন্টের পারমিশন নিয়ে তাদের ঠিকা পূজা সত্ত্ব দেওয়া হয়েছে তারাই বাড়ি করবেন তারা সবাই মিলে যারা ওখানে থাকেন তারা মিলে করবেন আর তারা যদি মনে করেন তারা করতে পারছে না গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবেন তাহলে গভর্নমেন্ট আমার বাড়ি প্রকল্পে দুরুম করে ফ্ল্যাট সেই বাড়ি করে দেবে যাতে বস্তির মানুষরা একদিন নিজেরা সাধারণ মানুষের মতো মর্যাদায় আজও সাধারণ মানুষের মর্যাদায় তারা আছে কিন্তু তবু তো বস্তিতে ধরুন একটা বস্তিতে চারটে কল বা দুটো বাথরুম অনেক সময় অনেকের অসুবিধে হয় কিন্তু একটা করে বাড়ি তৈরি হয়ে গেলে কি হয় তার নিজস্ব কল পায় তার নিজস্ব ইলেকট্রিক পায় তার নিজস্ব থাকার জায়গা পায় এটা তাদের অনেক সাহায্য করে সম্মান দেয় এটাও আমরা করেছি চা সুন্দরী প্রকল্পে চা বাগানে দীর্ঘদিন ধরে যারা আছে তাদের কিছু নেই তাদের জন্য বাড়ি তৈরি করা হচ্ছে চা সুন্দরী প্রকল্প এছাড়াও বাংলায় মনে রাখবেন বাংলার বাড়ি প্রকল্পে ভারতবর্ষে আমরা প্রথম আমি সেদিনকে উত্তরপ্রদেশে গিয়েছিলাম শুনলাম খুব বড় করে অ্যাড করে ওরা বলছে हम लोगों ने एक लाख बड़ी बनाया